ধন্যবাদ জানাচ্ছি অল্প সময় কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে একটু সংক্ষিপ্তভাবে কিছু বলবেন আমাদের বাসী অঞ্চল গ্রামবাসীদের কথা এবং অঞ্চলের উন্নয়নের কাজে কাজ করবেন ব্যক্তি আমার। আজকে 3রা ডিসেম্বর বাসী অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে বন্ধ সভা চলছে, আমরা একটু আগে মহাপুর পর্যন্ত পদযাত্রা করে আসার পর আমরা বন্ধ সভাটা দেওয়ার পরে শুরু করেছি। উপস্থিত আছে আমাদের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সাহেব এবং জুলফিকার আলী মোল্লা, বর্তমানে হাওড়া জেলা স্বাস্থ্যের কর্মদক্ষ এবং পঞ্চায়েত সদস্য সদস্য এবং আমাদের আঞ্চলিক নেতৃত্ববর্গ সহ মহিলা নেতৃত্ব থেকে শুরু করে বুথের সমস্ত কর্মী, আপামর কর্মীবৃন্দ, অঞ্চলটির মানুষ, দোকানদার যারা আছেন সবাইকে আজকে এই পথসভায় শ্রদ্ধা সালাম নমস্কার জানাচ্ছি। আমরা আজকে কেন আজকে হঠাৎ দিকে পথে নেমেছি তা নয়, আপনারা জেনে রাখবেন থাকবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা